নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য খুব সহজে একটা পাখি আঁকতে চলেছি, দেখো না বন্ধুরা। আর এই পাখিটা আমি রং করেও তোমাদের দেখাবো। প্রথমে মাথায় দেখো এইরকম ঝোটন আমি করে খুব সুন্দরভাবে করে নিয়েছি, তারপরে দেখে না এইখান থেকে আমি নামিয়ে নিচ্ছি, আর এইখান থেকে চোখের পজিশনটা করে নেব। যারা বাড়িতে বাচ্চা ছোটো কাছো আছে, যারা আঁকা শিখছো বা শেখাতে চাইছো বাচ্চাদের, তাদের জন্য খুব সহজে এই পাখিটা বন্ধুরা চেষ্টা করতে পারো, অবশ্যই তোমরা খুব ভালো আঁকতে পারবে। আর এটা ভালো একটা আঁকা, তোমরা শেখাতেও পারো বাচ্চাদের। দেখে নাও এইখান থেকে পাখির পজিশনটা আমরা করে নিয়েছি খুব সুন্দরভাবে। এখানটা ডানাটা করে নিয়েছে এইভাবে, এখান থেকে পাটা করে নিয়ে আর এখানে একটা গাছের ডালের ওপরে বসে আছে, খুব সহজভাবেই করে নিচ্ছে, দেখে নাও বন্ধুরা। আর এইখান থেকে পজিশন থেকে লেজ করে নিলাম, এই দেখো লেজটা আমাদের হয়ে গেল। এবারে এইখানটা চোখটা করে নিচ্ছি, দেখে নাও এই হচ্ছে, এইভাবে চোখটা করে নিলাম, দেখে নাও খুব সুন্দরভাবে চোখটা করে নিয়েছে। আর এখানটা একটু পাতা করে নিতে চায়, দেখে নাও পাতা গাছের ডালে পাতা হয়ে আছে কি সুন্দরভাবে, দেখে নাও। এবারে এটাকে আমরা কালার করব খুব সুন্দরভাবে, দেখে নাও বন্ধুরা। আর প্রথমে আমরা ডিপ ব্লুটা নিয়ে নিচ্ছি, দেখে নাও হালকা করে একটু শেড দিয়েছি, তারপর একটু হালকা ব্লুটা দিয়ে করে নিচ্ছি, দেখে নাও খুব সুন্দর লাগবে, দেখে নাও বন্ধুরা। যারা ছোটো ছোটো বাচ্চা আছে বাড়িতে, আগেই বলেছি তারা খুব সুন্দর এইটা আঁকতে পারবে, তাদের শেখাতেও পারবে, খুব সুন্দর একটি ছবি, দেখে নাও বন্ধুরা। পাখিটা খুব সহজে আমরা হালকা যে ব্লুটা দিয়ে সেটা প্রথমে করে নিলাম, করে নিয়ে একটু ডিপ ব্লু দিয়ে হালকা সেট মেরে দিলাম, নিয়ে এবার সাদা দিয়ে আমরা এটাকে প্লেন করে নেবো, একদম স্মুথলি করে নেবো একদম সুন্দরভাবে, দেখে নাও বন্ধুরা। এবারে এই ডানাটা করে নিচ্ছি, দেখে নাও এই দেখো ডানাটা করে নিচ্ছি, এইভাবে ডানাটাও করে নিলাম। তারপরে আমরা এর উপরে সাদা মেরে নেবো, দেখে নাও তার আগে আমরা ডিপ ব্লুটা করে নিয়েছি এর উপরে, এরপরে আমরা এর তারপরে সাদা মেরে নেবো হালকা করে, দেখে নাও ডিপ ব্লুটা হালকা শেড দিয়ে এবার সাদাটা দিয়ে প্লেন করে নিচ্ছি, দেখে নাও খুব সুন্দর লাগছে না, দেখে নাও এইভাবে করে নেবে। আর এখানটাও মিডিয়াম ব্লুটা দিয়ে আমরা করেছি, দেখে নাও তারপর ডিপ কালার একটু দিয়ে তারপরে এর উপরে সাদা মেরে প্লেন করে নিই, কত সুন্দরভাবে লাগছে না বন্ধুরা। দেখো এই দেখো হয়ে গেল, এইখানটা হয়ে গেছে আমাদের। এবারে চোখের একটা সাইডটা আমরা নীল দিচ্ছি, আর তারপরেরটা আমরা দেখে নাও ব্ল্যাক কালার দেবো। তার আগে আমরা মুখের কালারটা অ্যাশ কালার করে নিচ্ছি, দেখে নাও মুখটা আমরা অ্যাশ কালার করে নিচ্ছি, পুরো কালারটা অ্যাশ কালার করে নিচ্ছি, দেখে নাও বডিটাও আমরা অ্যাশ কালার করে নেবো, কত সুন্দর লাগছে না পাখিটাকে, দেখে নাও। এবার চোখের বললাম না, আগে বলেছি একটা সাইড আমরা কালো করবো, একটা সাইড ব্লু করবো, প্রথমে ব্লু করে নিচ্ছি তারপর একটা কালো করে নিলাম, দেখে নাও কত সুন্দরভাবে হয়ে গেল। ঠোঁটটা আমরা ওই হলুদ করে নিচ্ছি, ডিপ হলুদটা দিয়ে পজিশনটা করে নিলাম, দেখে নাও। এরপরে পায়ের পলিশ পজিশনটা করছি, দেখে নাও পাটা আমরা করে নিচ্ছি হলুদ ডিপ হলুদ, আর গাছের ডালটা চকলেট কালার খয়েরি চকলেটটা দিয়ে করে নিলাম খুব সুন্দরভাবে, দেখে নাও। এর উপরে এবারে ঠোঁটের ভিতরটা একটু লাল কালারটা দিতে বাকি ছিল, ওটা দিয়ে নিলাম, দেখে নাও। এবারে এটাকে মিক্স খাইয়ে নিচ্ছে একটু কাঁচা হলুদ দিয়ে, যেটাকে দেখে নাও খুব সুন্দর ডালটা লাগছে না বন্ধুরা। এবারে দেখে নাও পাতাটা আমরা করে নেবো হালকা সবুজ, দেখে নাও আমাদের ছবি কমপ্লিট, দেখে নাও বন্ধুরা প্রায় হয়ে এসেছে। তোমরা যারা বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের এই ছবিটা শেখাতে পারবে সহজে। আমাদের ছবিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন নতুন ছবি নিয়ে। আজকের মতন বন্ধুরা, টাটা।